সবজির স্যুপ খাওয়ার উপকারিতা কি? বিশেষত উদ্ভিজ্জ ভিত্তিক স্যুপগুলি পুষ্টির দিক থেকে একটি দুর্দান্ত বিকল্প, কারণ তারা কম শক্তির ঘনত্বের সাথে একটি উচ্চ পুষ্টির ঘনত্বকে একত্রিত করে। এর মানে হল যে আমরা তুলনামূলকভাবে কম ক্যালোরির জন্য ভিটামিন এবং খনিজ সহ প্রচুর মূল পুষ্টি পাই। দুর্দান্ত খবর হল যে আপনি যদি ইচ্ছাকৃতভাবে আপনার স্যুপে কি রাখেন, তবে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনি অন্যান্য খাবারের তুলনায় কম ক্যালোরির জন্য প্রচুর পরিমাণে পুষ্টি পাচ্ছেন। গবেষণায় দেখা গেছে যে স্যুপ আসলে ওজন কমাতে, ওজনের লক্ষ্য বজায় রাখতে এবং স্থূলতার ঝুঁকি কমাতে একটি অবদানকারী ফ্যাক্টর। বেশিরভাগ পুষ্টি উপাদান রান্নার পানিতে দ্রবীভূত হয় এবং বেরিয়ে যায়। যাই হোক, তাদের মধ্যে যারা তাপ স্থিতিশীল তারা স্যুপে থেকে যায়। আপনি এগুলি তরলগুলির সাথে একসাথে খাবেন। শাকসবজি দিয়ে তৈরি স্যুপ এখনও ভিটামিন এবং অন্যান্য পুষ্টির একটি ভালো উৎস হতে পারে, যদি সেগুলি সঠিকভাবে প্রস্তুত করা হয়। শাকসবজি ব্যবহার করার সময় স্যুপে সর্বাধিক ভিটামিনের পরিমাণ বজায় রাখার জন্য এখানে কিছু টিপস রয়েছে। তাজা সবজি ব্যবহার করার সময় যত তাড়াতাড়ি সম্ভব ব্যবহার করুন। পরিষ্কার সবজি স্যুপ। উচ্চ মানের ফাইবার এবং স্বাস্থ্য বৃদ্ধিকারী খনিজ ও ভিটামিন ছাড়াও ব্রোকলিতে রয়েছে ফাইটোকেমিক্যাল যা শরীরে চর্বি কমাতে সাহায্য করে। আপনার ওজন কমানোর ডায়েটে অন্তর্ভুক্ত করার জন্য গাজর হল অন্যতম সেরা কম ক্যালোরিযুক্ত সবজি, যতক্ষণ না এটি আপনার একমাত্র খাবার নয় এবং যতক্ষণ না আপনার স্যুপে চর্বি কম এবং সোডিয়াম কম থাকে, ততক্ষণ স্যুপ খাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই প্রতিদিন। আপনি যদি প্রচুর পরিমাণে স্যুপ খাওয়ার পরিকল্পনা করেন, তবে নিশ্চিত হন যে এটি বাড়িতে তৈরি বিভিন্ন শাকসবজি এবং চর্বিহীন মাংস বা ডাল। স্যুপ স্বাস্থ্যের জন্য ভালো। আপনি প্রতিদিন ফল এবং সবজি ভরা স্যুপের কয়েকটি বাটি তৈরি করতে পারেন এবং আপনি তৃপ্ত হবেন। শাকসবজি খাওয়া একটি স্বাস্থ্যকর খাদ্যের অংশ এবং এইভাবে ভেজি স্যুপগুলি অত্যন্ত সুপারিশ করা হয়। একটি সাধারণ ভেজি স্যুপ যদি খাওয়ার আগে খাওয়া হয় তবে পরে খাওয়া খাবার হজম করতেও সাহায্য করে। নিয়মিত শাকসবজির স্যুপ খাওয়া পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা প্রতিরোধ করে। কিছু স্যুপ আপনাকে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং চর্বি সরবরাহ করে, অন্যরা খুব কম অফার করে, যা দিনের পরে ক্ষুধা ও লোভ বাড়িয়ে দিতে পারে এবং আপনার ওজন হ্রাসের লক্ষ্যগুলিকে ধ্বংস করে দেয়। এটি জ্ঞানী হওয়ার সময়, তাই আপনি আপনার ওজন কমানোর প্রচেষ্টাকে ট্র্যাকে রাখতে পারেন। স্যুপ। স্যুপ শুধু আত্মার জন্যই ভালো নয়, এটি আপনার ত্বকের জন্যও ভালো। পরিষ্কার খাবার বিশেষজ্ঞ বলেছেন, স্যুপটি নিখুঁত খাবার বলে মনে হচ্ছে। রেনো পরামর্শ দেয়, এটি আমাদের ত্বকের জন্য দুর্দান্ত খাবারের তালিকায় যুক্ত করে। স্যুপের মতো আপনাকে সন্তুষ্ট, পরিতৃপ্ত এবং পুষ্টিকর করার সম্ভাবনা আর কোনো খাবার নেই। সে বলে ফুটানোর ফলে পুষ্টির সবচেয়ে বেশি ক্ষতি হয়, যখন রান্নার অন্যান্য পদ্ধতিগুলি খাবারের পুষ্টি উপাদানকে আরও কার্যকরভাবে সংরক্ষণ করে। স্টিমিং, রোস্টিং এবং নাড়া ভাজ করা শাকসবজি রান্না করার কিছু সেরা পদ্ধতি যখন এটি পুষ্টি ধরে রাখতে আসে। বাড়িতে তৈরি করা হলে স্যুপ সম্পূর্ণ স্বাস্থ্যকর এবং একটি দুর্দান্ত ওজন কমানোর রেসিপি তৈরি করে। এবং শুধু মুরগির মাংসই নয়, এমনকি সবজির স্যুপও ওজন কমানোর জন্য দারুণ। গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত স্যুপ পান করেন তাদের খাদ্য তালিকায় শক্তির ঘনত্ব কম থাকে এবং খাদ্যের গুণমান ভালো থাকে। স্যুপে যোগ করা শাকসবজি থেকে উচ্চ জল এবং ফাইবার সামগ্রী আপনাকে স্বাস্থ্যকর এবং হাইড্রেটিং উপায়ে পরিতৃপ্ত রাখে। সবজি এবং ঝোল ভিত্তিক স্যুপ চর্বি সীমিত করা সহজ করে তোলে। স্যুপ এমন খাবার তৈরিতে ভূমিকা রাখতে পারে যা ক্যান্সারের ঝুঁকি কমায় এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে। শাকসবজি, ফল, গোটা শস্য এবং মটরশুঁটি দিয়ে লোড করা স্যুপ যোগ করে আপনি অবিলম্বে একটি স্বাস্থ্যকর দিকে একটি খাবারের ভারসাম্য পরিবর্তন করতে পারেন। আই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইবও করুন।